রাস্তায়। মালদা জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফের 5 বছর পূর্তি উপলক্ষে একটি বাইক মিছিলের আয়োজন। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ থেকে বাইক মিছিল শুরু হয় এবং শহর পরিক্রমা করে শেষ হয় মালদা শহরের গৌড় রোড মোড়ে। উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি বিপুল ব্যানার্জি, ট্রাফিক ওসি বিপুল পাল সহ অন্যান্য পুলিশ অফিসারেরা। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করতে বাইকের মধ্যে প্ল্যাকার্ড আটকে মিছিলে অংশ নেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। পাঁচ বছর আমাদের এসডিএসএল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একদম ড্রিম প্রজেক্ট সেফ ড্রাইভ সেভ লাইফের আজকে 5 বছর পূর্তি। তো আমরা ট্যাবলো আর মোটর সাইকেল র্যালি সহযোগে সারা শহর আমরা ঘুরব মানুষের অ্যাওয়ারনেসের জন্য। উইদাউট হেলমেটে কেউ যেন মোটর সাইকেল না চালায়, ট্রাফিক আইন যেন মেনে চলে, অ্যাক্সিডেন্ট যেন না হয়, এটাই আমাদের মতো। একটা ই রিক্সা ম্যাটারে বলছি, ধরপাকড় চলছে। হ্যাঁ, ই রিক্সার যেটা আছে আমাদের 4441টা আমাদের সাব ডিভিশনের বৈধ আছে, সে বৈধগুলোই চলবে, অবৈধগুলো একটাকেও চলতে দেব না। অলরেডি ধরাধরি শুরু হয়েছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে টাউনে অবৈধ কোনো টোটো চলছে না, ই রিক্সাই চলবে আর কি, যেটা সরকারের নিয়ম আছে সেটাই চলবে। ভাই যাওয়ার তো